बर्तमाने स्मार्टफोने कैमेरा प्रसेसर मेमोरी इत्यादि छाड़ाओ एक सबथेके गुरुत्वपूर्ण पार्ट हलो बैटरि। जत बड़ो बैटरि होबे तत बेशी आमार फोन चलबे, ततक्षण आमी सेटाके यूज करते पारबो, तत बेनिफिट पाबो। बर्तमाने आमरा 4000 4500 एमनकि 6000 mAh एर बैटरि पर्यन्त व्यवहार करछि, किन्तु कोनोदिन कि भेबे देखेछि जे 6000 mAh एर उपरेओ बैटरि एले सेटा केमन होते पारे? तो वेल आजके सेटा नियेई कथा बोलबो। 10000 mAh एर बैटरि युक्त एकटा फोन नतुन भारते लंच होते चलेछे। तबे शुरू करार आगे प्रत्येकबारेर मतो हे गाइज आमी देबोत्तम घोषाल चले एसेछि तोमादेर संगे आबार एकटा नतुन भिडियो निये। तो चलो शुरू करा जाक। भारतीय मार्केटे फेरत आसते चलेছে একটা হারিয়ে যাওয়া স্মার্টফোন ব্র্যান্ড জিওনি। জিওনি কিছুদিন আগেই তাদের একটা স্মার্ট ওয়াচ ভারতের মার্কেটে লঞ্চ করেছিল এবং যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিল। আর সাফল্য এলে যে অনুপ্রাণিত হবে এটাও জানা কথা। তাই এবার তারা আবার একটা নতুন স্মার্টফোন ভারতের মাটিতে লঞ্চ করতে চলেছে, যার মধ্যে থাকছে 10000 mAh এর ব্যাটারি। जस्ट इमैजिन 10000 mAh एर बैटरि, मैंने 6000 mAh एर बैटरि यूज करेছি, 5000 यूज करेছি, तो 10000 mAh मैं एक छोटोखाटो पावर बैंक हो जाए। एर विषय विस्तारित भाव जेने नेब এই ভিডিওটার মধ্যে। सम्प्रति এই ফোনটাকে সার্টিফিকেশন ওয়েবসাইট টেন্নার মধ্যে দেখা গেছে এবং সবথেকে বড় কথা যেটা জানা গেছে সেটার এটার মধ্যে থাকছে 10000 mAh এর একটা বড় ব্যাটারি। বিশেষজ্ঞদের মতে এই 10000 mAh এর ব্যাটারি কিন্তু भारतीय मार्केटे एवं क्रेतादेर मध्य एकटा रेवल्यूशन सृष्टि करते पारे बोले दाबी करा होच्छे। तबे এই স্মার্টফোনের নাম কি হবে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। টেন্নার ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুসারে এই ফোনটা দুই রকম কালারে পাওয়া যাবে, নীল এবং কালো। থাকছে তিনটে ভেরিয়েন্ট, 4GB 6GB এবং 8GB RAM ভেরিয়েন্ট। এর সঙ্গে স্টোরেজ ভেরিয়েন্ট হিসেবে 64GB 128GB এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্ট থাকছে। এর সাথে থাকছে মেমোরি কার্ডের সাপোর্ট, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 128GB পর্যন্ত এক্সটেন্ড করা যেতে পারে। প্রসেসরের ব্যাপারে এখনো পর্যন্ত কিছু না বলা হলো, এটুকু জানা গেছে যে এই ফোনে থাকবে একটা অক্টাকোর প্রসেসর যার ক্লক স্পিড হবে 2 GHz। सबथेके आश्चर्यजनक जो विषयटा आमार लेगेছে সেটা হচ্ছে টেন্নার ওয়েবসাইটে বলা হয়েছে এই স্মার্টফোনে অ্যান্ড্রয়েড যে ভার্সনটা থাকবে সেটা হচ্ছে 7.0, মানে হচ্ছে নোগাট। 2020-তে দাঁড়িয়ে কোন লোক নোগাট ইউজ করবে আমার তো জানা নেই। তবে দেখা যাক ভারতীয় মার্কেটে এলে তার প্রভাব দেখা যাবে, আদৌ কতটা মানুষ তাকে আপন করে নেয়। আর সবথেকে বড় কথা দাম, যেহেতু সচরাচর জিওনি বেশি স্মার্টফোন লঞ্চ করে না তাই জন্য এর স্মার্টফোনের দাম কী হবে সেটাও এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। তবে 2020 সালের মে মাসে জিওনি তাদের শেষ স্মার্টফোন K6 লঞ্চ করেছিল, জিওনি K6, যার দাম ছিল 799 ইউয়ান, যেটা ভারতীয় মুদ্রায় দাম হয়ে দাঁড়াচ্ছে 8600 টাকা। সুতরাং ওই প্রাইস রেঞ্জের ওপর ভিত্তি করে যদি এই স্মার্টফোনটার কথা বলি তাহলে এই স্মার্টফোনটার দাম হতে পারে প্রায় 10000 টাকা। এবার জানা নেই কত দাম হবে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও যে এই স্মার্টফোনটা সম্পর্কে তোমরা কি ভাবছো। 10000 mAh বললেই কি পুরো 10000 mAh পাওয়া যাবে? যদি পাওয়া যায় খুবই ভালো। তোমাদের কেমন লাগবে যদি 10000 mAh সত্যি সত্যি ফোনে পাওয়া যায়? তোমরা কি এই ফোনটার প্রতি ইন্টারেস্টেড হবে? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, খোলা আছে সবার জন্য। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেশনটা ভালো লেগে থাকে, অবশ্যই এটা লাইক করতে হবে, করে দিতে হবে বন্ধুদের সঙ্গে শেয়ার। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই আমার এই মুখটা যদি প্রথমবার দেখছো সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের জন্য এতটুকুই ইনফরমেশন ছিল। আবার কালকে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের মতো এতটুকুই, চলো টাটা, গুড বাই।